নজরুল ইসলাম আপনি লিখেছেন আমি ওমরা যাওয়া নিয়ত করেছি আপনার এবারের ওমরার অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাই যাতে এখনকার পরিস্থিতি সম্পর্কে আগাম ধারণা লাভ করতে পারি খুবই গুরুত্বপূর্ণ এ বিষয়টি অনেকে ওমরা যাওয়ার পরিকল্পনা করছেন আবার অনেকে ভয় পাচ্ছেন অনেকে মনে করছেন যে এখন ওমরা গেলে বোধ হয় আমরা ওমরার যে সাধারণ সুযোগ সুবিধাগুলো সেগুলো কোনো কোনোটি থেকে বঞ্চিত থাকব। মূলত আমার দৃষ্টিতে ওমরা করার জন্য এখন সবচেয়ে সুবর্ণ সুযোগ যাচ্ছে কারণ আপনারা জানেন মক্কা মদিনাতে ওমরার উদ্দেশ্যে বিভিন্ন প্রান্ত থেকে ওমরা এবং জিয়ারার উদ্দেশ্যে আসার পারমিশন পাচ্ছে খুবই সীমিত সংখ্যক মানুষ আর সেই পারমিশন পাওয়া মানুষগুলোর ভিতরে বাংলাদেশের মানুষ আলহামদুলিল্লাহ সর্বাগ্রে তাদের নাম উঠে এসেছে অর্থাৎ বাংলাদেশ এবং সম্ভবত পাকিস্তান মানে সামান্য দুই তিনটা দেশ থেকে শুধুমাত্র ওমরা এবং জেয়ারা বা ভিজিটের উদ্দেশ্যে ভিসা দিচ্ছে সৌদি আরব তাদেরকে সৌদি আরব নিচ্ছেন আর বিপুল সংখ্যক ওমরাকারী এবং ভিজিটর হজ আদায়কারী যারা ইন্দোনেশিয়া থেকে এসে থাকেন অন্যান্য অনেক দেশ থেকে এসে থাকেন তাদের জন্য এখনও ভিসা ওপেন করা হয়নি যার কারণে মক্কামদিরায় এবাদতের জন্য নিরিবিলি পরিবেশ এবং গ্যাদারিং কম থাকার এই সুযোগটা খুব কম সময়ে আমাদের হাতে আসবে বিধায় এই সময়টাতে আমরা যাওয়ার জন্য আমি এটাকে উত্তম মনে করছি হ্যাঁ কিছুটা খরচ বেশি হয় অন্য সময়ের তুলনায় কারণ বাসগুলোতে যাত্রী অর্ধেক থাকে ডাবল ভাড়া বহন করতে হয় হোটেলে আপনার দুজনে বেশি এক কক্ষে থাকার অনুমোদন নেই যার কারণে একটু ভাড়া ইত্যাদি বেশি পড়ে কিন্তু তারপরেও আমি যেটা অনুভব করেছি তা হলো মুখ্যমন্ত্রীনাথে আলহামদুলিল্লাহ সাধারণ সময়ের যে গ্যাদারিং যে প্রেশার বা চাপাচাপি সেটা না থাকার কারণে নিরিবিলি এবাজত করা যায় যেটা অসম্ভব ভাবনা কাজ করে যার ফলে আর আলহামদুলিল্লাহ দিন দিন পরিস্থিতি খুবই স্বাভাবিক হচ্ছে শারীরিক দূরত্বের যে বাধ্যবাধকতা সেটা উঠে দেওয়া হয়েছে স্লাদের মধ্যে মুসলিমের একে অন্যের পাশাপাশি একেবারে মিলেমিলে দাঁড়াবেন ফাঁকা রাখবেন না তো সে বিষয়টির উপর আমল করা হচ্ছে দীর্ঘ দুই বছর পর আলহামদুলিল্লাহ অতি পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার পথে রিয়াজুল জান্না বা রোজা যেটাকে বলা হয় মোদিরাতে মসজিদী নবীতে সেখানে এ করা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং সেখানে সাধারণ সময় বিবাদবন্দি করা অনেক বেশি কঠিন চাপাচাপি হয় হুড়োহুড়ি হয় মন বাদ করা যায় না কিন্তু এখন আলহামদুলিল্লাহ অ্যাপসের মাধ্যমে এমন সিস্টেম করা হয়েছে যে প্রত্যেকে নিবন্ধন করবেন নির্দেশের সময় যাবেন তার সময় তিনি সম্পূর্ণ ফ্রিলি ওখানে বসে বাদবন্দি করবেন নির্দেশের সময় দশ মিনিট মিনিমাম থাকার সুযোগ দেওয়া হয় তো এই বিষয়টি অত্যন্ত ভালো লেগেছে আমার কাছে হ্যাঁ একটা সমস্যা আছে বারবার তো করা যাচ্ছে না এখন ওমরা একবার করা যাচ্ছে তফের জন্য নতুন করে ওমরা কিংবা এমন কার পড়া ছাড়া প্রবেশ করার কোনো সুযোগ থাকছে না এটা একটা অপূর্ণতা অবশ্য থাকছে তো সেক্ষেত্রে কেউ সফর করে মোদিনা গেলেন আসলেন আসার সময় আর টমরা করলেন বা তয়ে গে সময় আরেকটা অমরা করলেন এবার হতে পারে কিন্তু এই অপূর্ণতার পাশাপাশি আপনার নিরিবিলি পরিবেশের যে সুযোগ সেটাও কিন্তু থাকছে হোটেলগুলো বেশিরভাগই সামান্য মক্কাতে কয়েকটা হোটেল শুধু পারমিশন পাইছে যাত্রীর এই হজযাত্রী বা অমরাজ যাত্রীকে রাখার সেই হোটেলগুলো বেশিরভাগই দূরে অতএব যারা বৃদ্ধ তারা খুব কাছের যে হোটেলগুলো আছে একটু ব্যয়বহুল হলেও সেগুলোতে থাকার চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদেরকে বারবার বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করুন আমরা সে দোয়া করছি